মা ইলিশ রক্ষায় চলছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। এতে বাজারে ইলিশের সরবরাহ নেই, তবে আছে অন্য মাছ যার চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। দর্শক, মাছ বাজারের আরো খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু জাফর সালে। জাফর, মাছ বাজারের আর কি তথ্য আছে আপনার কাছে? শাকিল, আমি যদি আপনাকে বলি যে আসলে আমি এই মুহূর্তে আছি বরগুনার যে মাছ বাজার, বড় মাছ বাজার দেখি, সেই মাছ বাজারে আসলে সকাল থেকে আমি যে বিষয়টি দেখেছি যে আসলে এখানে মাছ বাজারে কিন্তু মাছ সরবরাহ তেমন একটা নেই বললেই চলে। আমি ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছি। আপনি ইলিশ আছে, এগুলো কিন্তু ছোট ইলিশ, যেগুলো আসলে সচরাচর 500 থেকে 600 কেজি দাম থাকে, সেটি কিন্তু 800, 1000 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সেটি চাচ্ছে আসলে। এবং অন্যান্য যে দেশীয় প্রজাতির যে মাছগুলো, সেগুলোও কিন্তু বাজারে নেই বললেই চলে। এই বাজারে কিন্তু আসলে দেশীয় এবং সামুদ্রিক মাছ কিন্তু ভরপুর, কিন্তু পাঙ্গাস বা কাছের যেটি তেলাপিয়া সেগুলো কিন্তু 200 টাকা থেকে 220 টাকা 230 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং সামুদ্রিক যে মাছগুলো সেগুলোও কিন্তু অন্যান্য সময়ের চেয়ে প্রায় 100 থেকে প্রায় 200-300 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। আমি এই বিষয়ে আসলে যারা বিক্রেতা আছেন তাদের সাথেও কথা বলেছি, তারা যে বিষয়টি যে জানাচ্ছেন আসলে মাঝে জানাচ্ছেন যে আসলে যে সরবরাহ বা জেলেদের জালে ছিল ধরা পড়ছে না, যার কারণে আসলে বেশি দাম। আর ক্রেতাদেরও একটি আসলে যে তাদের বক্তব্য রয়েছে যে আসলে আগামীকাল থেকে আপনি জানেন যে রমজান শুরু হবে, কিন্তু আসলে রমজানকে সামনে রেখে বাজারে যে মাছ বাজার যে সাধারণ মানুষের কি, এই ছিল বর্তমান থেকে সর্বশেষ শাকিল। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মাছ বাজারের খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আবু জাফর সালে।